ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। কি ঠান্ডা রে মারা। সব মারালো সকাল সকাল। আগুন 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 আগুন, বাঁচাও বাঁচাও। ধোঁয়াটা কুয়াশা, জীবনে তো মনে করছি সকালে ঘুম থেকে উঠে নাই। সকালবেলা উল্টো পাল্টা বকে মারা, কোথা থেকে ছুটে ছুটে আসতে হলো এর জন্য? বেচো তো সকাল সকাল বাইরে ঘুরে এখানে ঘুরে আসি। হবে কাকা, তুই গরম ভাত খেয়েছিলিস না? কেন, সত্যি বলতো খেয়েছিস কি না? হ্যাঁ, এখনো তোর মুখ থেকে ধোঁয়া বেরোছে তাই বললাম। এটা ধোঁয়া নয়, এটা মুখের ভাব। কোনোদিন সকালে উঠে নাই? বোকা আছে দা। কাকা এইদিকে, ওটা ভূত নয়, ওরা হলো এমন পাবলিক, সকাল সকাল ঘুম থেকে ওটা শোয়াটা না পড়ে একদম যেটাতে ঘুম থেকে ওটালেই বেরিয়ে যায়, তুই বুঝবি না। ঠান্ডা লাগছে রে মা, ঠান্ডা তো নয় পুরো গাঁর ফাটা ঠান্ডা। আগুন দেখছো মনে হচ্ছে, আগুন দেখছো? এই সর সর সর, ডিস্টার্ব করিস না। কি আরাম, এরকম আরাম কোথাও নাই। কাকা ডিঙ্গুলো সিদ্ধ হয়ে যাবে যে। আর বলিস না ভাইপো, ঠান্ডাতে পুরো লঙ্কা লেবু চুমসে যেছে। ভাই ঠান্ডা লাগছে, বিড়ে বার কর, খানিক গাটা গরম করি। কাকা আছে, বিড়ি কি করে ধরাবো? আরে মারা ধরো তো, ধুঁড়ছে কাকা বাল বুঝবে। ধোঁয়া উঠছে আর বিড়ি বিড়ি গন্ধ উঠছে। হ্যাঁ তোরা বিড়ি মারছিস নাকি? কই না না না, তো না তো না তো, তাহলে মুখ থেকে ধোঁয়া কি করে বের হচ্ছে? কাকা এটা ধোঁয়া নয়, এটা মুখের ভাপ। কই আমার বের হচ্ছে না যে? তুমি আগে বেশি করে বার করছো, এখন কি করে বের হবে? আর আমরা আগে বেশি করে বার করিনি, আমরা জমিয়ে রেখেছিলাম, তাই আমরা এখন নিজের মতো নিজের ইচ্ছায় বেশি করে বার করছি। হ্যাঁ তোদের এখন কত কিছু বের হবে, আমার তো বেরিয়ে ঝরতে লেগে গেছে মামুনি। ও তার মানে তুমি বলতে চাইছিলে আমরা বিড়ি খাচ্ছিলাম? হ্যাঁ, গ্রামে থাকবো চল, কাকারা উল্টো পাল্টা ভাবছে। দাদা আগে যেমন গ্রামের কাকিরা উল্টো পাল্টা ভাবতো, এখন কাকারাও ভাবছে। টান কি করে এদের যে কত ঠান্ডা লাগে, আমার তো কোনো ঠান্ডাই লাগে না। ঠান্ডা ঠান্ডা আমার কোনো ব্যাপারই নয়, আর আমার ঠান্ডাও লাগে না। আর শুন, আমি সকাল ঘুম থেকে উঠে ঠান্ডা জলে মুখ ধুই, খাবার সময় বরফ খাই, ঠান্ডা জল চান করি, তা আবার এক দু ঘন্টা ধরে। সত্যি গরমকালে আর ঠান্ডা কালে সকালে চান করে না, তোর গানে ক্ষমতা নাই। আর আমার কাছে ঠান্ডা কোনো ব্যাপারই নয়। বালামার, আমাকে আবার ঠান্ডা শিখাচ্ছে।
আমার না প্রতিদিন সকালে একটা কাজ করতে হয়। বেশ যা সাইড থেকে মেরে আয়। এবে প্রতিদিন সকালে ওটা আমাকে পেট পরিষ্কার করতে হয়, এটাই আমার সকালের কাজ। বেশ বেশ যা করাই। বেশ সুদারা আমি আসছি। মেয়েদের কিরকম চয়েস মা কিছু বুঝতেই পাই না। এদিকে আমি সিঙ্গেল, তুই ধোয়া বন্ধ করে দে। কি বলেছিস, এবার থেকে আমিও ধোবো না। আর হাঁটতে পারছি না, তুই জল তেষ্টে পেয়ে গেছি। জল টেপ টেপ, এই বয়স তো কল টিপছি। জলটা কি ঠান্ডা রে মারা, দাঁতটা কনকনি গেল। আইডিয়া, লে এবার গরম জল খা, 100% সিওর এক গরম জল বেরোবে। কি হলো? না না, এটা কি হলো? তোর সঙ্গে মিশলে না বেশি দিন সময় লাগবে না বোকা চোদা হতে। না মানে ছোটবেলা অনেক গোপাল ভাড়া কার্টুন দেখতাম তো। আমি আর জলই খাবো না, হাট মারা। এখন একটা সাইডে ভাবলাম, শোনা শোন তাহলে, ঠান্ডা পেরিয়ে আসছে এবার গরম। বাবা বাবা, ঠান্ডা পেরিয়ে আসছে এবার গরম, আর তোর দু নম্বর মালটা কিন্তু চড়ো। সাইরি কই? সাইরি গান মারা গো, তোর মালটা ভালো বলে তোকে বললাম। এত সকাল সকাল চললি, কি বলবো রে মারা, সকাল সকাল লাগাতে গিয়ে দেখছি শেষ। তোর তো শুধু ঠোঁট ফাটছে, এই যে ঠান্ডা পড়েছে আমাদের ঠোঁটের সঙ্গে গাঁড়ও ফেটে গেছে, দেখবি। লে দেখ, সকাল সকাল তোর গাঁড় দেখবো নাকি? দেখা তো ইয়ে জানা সনম, প্যার হোতা হ্যায় দিওয়ানা। হ্যাঁ বে, এত গাঁড় ফাটার ঠান্ডাতে একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য এরকম চেন টেন খুলে হিরোগিরি মারাচ্ছিস? আবে আমার নাম জানিস কি? আমার নাম শক্তিমান, আমার কোনো ঠান্ডা ফান্ডা লাগে না। আরে বন্ধু, ঠান্ডা কোনো নাম দাম চেনে না, সে শক্তিমানই হোক আর খেকিমানই হোক, তখন ঠান্ডা লাগবে না, তখন পুরো গাঁড় মারা। ঠান্ডা ঠান্ডা আমার এই করে নেবে। ওই যে দেখ, তোর জ্যাকেট সোয়েটার থাকতেও তুই এমন চেন খুলে ঘুরে বেড়াচ্ছিস, আর ওর নাই, ও খালি গায়ে শুয়ে আছে। তাহলে তোর আর ওর মধ্যে পার্থক্যটা কোথায়? তাই বলছি, জামা কাপড় থাকতে সেটাকে ভ্যালু দিতে শেখ, আর একবার হলেও ওই মানুষটার জায়গায় নিজেকে একবার রেখে দেখ, তাহলে বুঝবি ঠান্ডাটা আসলে কি। হ্যাঁ ভাই, তোরা ঠিকই বলেছিস। আরে এখনকার দিনের মানুষ তো এই বছর শীত না যেতেই পরের বছর শীতকালে কি পোশাক পরা যাবে সেটা এখন থেকে অনলাইনে শপিং করতে লাগে। আর যেটা এখন তোর কাছে পুরনো বা কম স্টাইলিশ সেটা ওদের কাছে স্বপ্ন, তাই পারলে ওদেরকে দিয়ে কিছু সাহায্য কর, তাহলে দেখবি ওরা খুশি থাকবে, তার চেয়ে বেশি তুইও খুশি থাকবি। তো চো ভাই, প্রমিস কর আজ থেকে আমরা গরিবদেরকে যতটুকু পারবো দিয়ে সাহায্য করবো। তো হয়ে গেছে, ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর ভিডিওটার মধ্যে কোন পার্ট আছে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাও।
আর শেয়ার তো করতে ভুলবেই না, সবাইকে শেয়ার করা একদম ঝেড়ে। আর যদি ভিডিওটা তোমরা এতদূর দেখেছো, আশা করি ভিডিও ভালো লেগেছে। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইবটা করে যাও। আর পরে নতুন নতুন ভালো ভালো ভিডিও আসছে, অনেক ধামাকা ধামাকা ভিডিও আসছে, তোমরা সাবস্ক্রাইব না করলে তোমরা বলতে দে, তোমরা সাবস্ক্রাইব না করলে তোমরাই মিস করবে। তার থেকে ভালো সাবস্ক্রাইব করলে আগে থেকে। তো আসছি পরে ভিডিও, ধামাকা ভিডিও নিয়ে। তার তার জন্য বাই বাই।